তোমাদের যাদের রেজাল্ট আনসাকসেসফুল হয়েছে তারা কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে দিয়েছো, এবং এই কারণে তোমাদের বোর্ড সভাপতি তোমাদের আনসাকসেসফুল ব্যাপারে কি বলল তোমরা কিন্তু পুরোটা শুনে নাও, ভিডিওটা স্কিপ না করে তোমরা শুনে নাও, কারা কারা পাস করবে, কি করতে হবে না করতে হবে তিনি কিন্তু বলে দিলেন ভিডিওতে। তাদের দাবি তাদেরকে পাস করিয়ে দিতে হবে, কি বলবেন? হ্যাঁ হ্যালো। আচ্ছা, যেটা হচ্ছে আমরা জাস্ট যেটা রেজাল্টটা পাবলিশ করেছি, আমরা সেই 10 তারিখ রেজাল্টটা বেরিয়েছে, 10 তারিখ রেজাল্টে কিন্তু আমাদের টোটাল পাশের হার ছিল 88.44, ফলে সেই হিসেবে টোটাল আনসাকসেসফুল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে গিয়ে পার্সেন্টেজের দিক থেকে 11.56। এবার 11.56 প্রায় 80,000-এর কাছাকাছি, আমাদের টোটাল যা পরীক্ষার্থী ক্লিয়ার করেছে 80,000-এর কম, 75 থেকে 80,000-এর মধ্যে। এবার রেজাল্ট তুলনামূলক প্রচুরই ভালো হয়েছে, যার জন্যে এত উপরের দিকে নম্বর উঠেছে, টপ টেনে 272 জন মানে ছাত্র ছাত্রী রয়েছে আর কি, টোটাল স্টুডেন্ট রয়েছে। এখন কিছু ছাত্র সত্যি ফেল করেছে। এবার এ ব্যাপারে তো পরীক্ষা যেখানে হয়েছে, পরীক্ষা দিলে তো নিশ্চয়ই কেউ না কেউ তো অকৃতকার্য হবেই। এই ব্যাপারটাতে অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলের অ্যাসাচ কিছু করার নেই। এটা যে পাস করিয়ে দেওয়ার দাবি উঠছে, গতবারে যে ব্যাপারটা ছিল, গতবার পরীক্ষা হয়নি, গতবার পরীক্ষা হয়নি বলে সেখানে 100% আলটিমেটলি পাস করেছিল, কারণ যেহেতু কোনো পরীক্ষা হয়নি। যেখানে পরীক্ষা সিস্টেম রয়েছে, একটা ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু পাস ফেল প্রথা থাকবে। মাধ্যমিকেও 86% মতো পাস করেছে, তার মানে ওখানেও প্রায় 13%-এর উপর কিন্তু ফেল করেছে, এবং ওখানে 11 লক্ষ পরীক্ষার্থী ছিল, ফলে সংখ্যাটা প্রায় 2 লাখের কাছাকাছি, ফলে সেই হিসেবে সেখানে কিন্তু কোনো বিতর্ক হয়। আজকে উচ্চ মাধ্যমিকে 80,000-এরও কম ছাত্রছাত্রী ফেল করেছে, কিন্তু সেটা নিয়ে ভীষণই বিতর্ক হচ্ছে, ফলে পরীক্ষা ব্যবস্থায় কিন্তু পাস ফেল প্রথা থাকবেই, সেখানে কিন্তু কিছু করার নেই। তবে আমি ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্যে আপনাদের এই জাস্ট আর কি টেলিভিশনের মাধ্যমে আবেদন জানাবো, তারা যদি কোনো ব্যাপারে তাদের যদি কোনো গ্রিভেন্স থাকে, আমরা 20 তারিখ মধ্যরাত থেকে টিপিআর এবং টিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ আমরা ওপেন করছি, ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। আবেদন করলে আমরা ডেফিনেটলি তাদের যে খাতাগুলো আমরা খতিয়ে দেখবো, এবং তারা যদি পাস করার মতো অবস্থায় থাকে তারা অবশ্যই পাস করবে। ধন্যবাদ চিরঞ্জীব বাবু।